আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহরসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুব খুবই স্পেশাল আমার কাছে খুবই স্পেশাল মনে হয় আমার শাশুড়ি মায়ের হাতে মাখা মাখা যে তরকারিগুলো হয় সেইগুলা খুবই স্পেশাল লাগে আজকে যেটা রান্না করেছে সেটা হচ্ছে ডেঁড়স দিয়ে মলা মাছ হাতে মেখে চোরচুরি রান্না করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম স্পেশাল বলছি এত টেস্টি লাগে এই মলা মাছগুলো দিয়ে যখন আমার শাশুড়ি মা ডেরো দিয়ে একটা মাখা মাখা চোরচুরি করে আমার কাছে খুবই খেতে ভালো লাগে সেই জন্যই বললাম আমার কাছে স্পেশাল মনে হয় সেই জন্যই আর এটা হচ্ছে ঢেঁড় দিয়ে মলা মাছ চোরচুরি হাতে মাখা হাতে মাখা এটা যেই হয় প্রথমে এখানে ডেরস আর কয়েক একটা আলু দিয়েছি ডেরস যে একটু পিচ্ছিল পিছিল ভাব থাকে আলুটা দিলে সেটা একটু কমে আসে তারপর উনি পেঁয়াজ দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন আমরা যেটা মানে ইয়ে গুঁড়াটা করি পাঁচফুরণে সেটা হালকা অল্প চামিচের একদম আগাই একটু উঠিয়ে এটা দিয়ে দিয়েছেন তারপর ধনে গুঁড়া দিয়ে দিয়েছেন আর দিয়ে দিয়েছেন এখানে হলুদ গুঁড়া তারপর দিবেন মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও খুব কম দিয়েছেন কারণ এখানে কাঁচামরিচটা ব্যবহার করবেন বেশি চোরচুরি রান্না করলে কাঁচা মরিচটা বেশি দিলে চোরচুরির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় সেই জন্য এই যে মরিচের গুঁড়াও দিয়েছেন খুবই অল্প পরিমাণে দিয়েছেন আর এই যে এখন যেটা দিবেন। উনি ভালো করে মাছগুলো লবণ দিয়েছেন লবণ দেওয়ার পর মাছগুলা ধুয়ে রাখা হয়েছে তারপরে উনি যখন মাছ রান্না করেন তখন আরও বেশ কয়েকবার মাছটা মানে ধুয়ে নেন আর তার আগে মাছটা ধুয়ে মেশানোর আগে তেল দিয়ে দিয়েছেন সয়াবিন তেলটা দিয়ে দিয়েছেন এখন দিবেন হচ্ছে মাছটা মাছটা কিন্তু উনি ধুয়ে রেখেছেন তারপরেও বেশ কয়েকবার ধুইবেন ধুয়ার পর উনি মাছটা দিবেন উনি যখন তরকারি রান্না করেন দেখা যায় মাছগুলা ধোয়া থাকলেও বেশ কয়েকবার ধুয়ে তারপরে দিয়ে দেন এই যে মলা মাছগুলা দেওয়া হয়ে গেছে এই মলা মাছগুলা কিন্তু আমাদের নিজেদের পুকুরেরই এখন উনি খুব মানে সুন্দর করে এবং খুব যত্ন করে সবগুলা উপকরণ মাখিয়ে নেবেন এই জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগে এই জন্যই মনে হয় যে এটা স্পেশাল যে মায়ের হাতের মাখানো তরকারি সেটার সাথে তো কোনো তুলনাই হয় না আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন অসম্ভব ভালো লাগে এই যে তারপর কী করবেন উনি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবেন পানিটাও মনে হয় যে অমৃতর মতন হবে আর এই তরকারিগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি রান্না করতে পারলেও দেখা যায় যে আমি তাই সময় বলি যে যদি চোরচড়ি কোনো হয় হাতে মাখা তখন আমি আমার শাশুড়িকে বলি যে আম্মা হাতে মাখিয়ে দেন তারপর আমি বসিয়ে দিচ্ছি সব কেটে ধুয়ে রাখি তারপর উনি মাখিয়ে দেন তারপর আমি এখানে কিন্তু উপর দিয়ে আমরা কাঁচামরিচটাও সুন্দর করে দিয়ে দিয়েছি এখন ডেকে রান্না করব। এক জালেই কিন্তু তরকারিটা হয়ে যাবে এটা কিন্তু আর কোনো উলট পালট করতে হবে না এখানে আমরা প্রায় বিশ মিনিটের মতন জাল করেছি জালটা সেই অনুমান অনুযায়ী করবেন যাতে নিচে লেগে না যায় পুড়ে না যায় খুব বেশি হিটেল জাল দিলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য খুব আস্তে আস্তে জাল দিয়ে বিশ মিনিট রান্না করলে হয়ে যাবে আমার শাশুড়ি মায়ের হাতে মাখা স্পেশাল মলা মাছ আর ঢেঁড়স দিয়ে চোরচুড়িটা এটা আপনারা অবশ্যই অবশ্যই করে খেয়ে দেখবেন কতটুকু মজার হয় আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফলো আমার পেজে দেখবেন ফলো করে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আর একটি কথা খাবার কখনোই নষ্ট করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ